করোনাবিধি ভাঙার অভিযোগ থেকে রাজনৈতিক স্লোগান কোনো কিছুই বাদ গেল না। এই ঘটনাটি ঘটেছে ঘাটাল উৎসব এবং শিশু মেলার উদ্বোধন, সেই উদ্বোধনীকে কেন্দ্র করেই কিন্তু বিতর্ক, কারণ অরাজনৈতিক মেলায় রাজনৈতিক রং লাগাচ্ছে তৃণমূল কংগ্রেস, অভিযোগ তুলছে এমনটাই বিজেপি। পদ্মশিবির তরফ থেকে অভিযোগ তোলা হচ্ছে মেলার উদ্বোধনে সায়নী ঘোষ ডাক পেলেও আমন্ত্রণ পাননি স্থানীয় বিধায়ক। সায়নী ঘোষ মঞ্চে ওঠার সময় তৃণমূলের কয়েকজন কর্মী সমর্থক রাজনৈতিক স্লোগান দিয়েছেন এমন অভিযোগ করা হচ্ছে। আর একই সঙ্গে মেলায় কোভিড বিধি মানা হচ্ছে না বলেও সরব হয়েছেন বিরোধীরা। শিশু মেলার নাম করে পুরোটাই রাজনৈতিক মেলার মতো করে করেছে। সায়নী ঘোষ যখন আসছেন তখন তৃণমূলের স্লোগান দিয়ে হচ্ছে, আবার উনি যখন বক্তব্য রাখছেন তখন বলছেন যে তৃণমূলের কর্মী সমর্থকদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই, আমাকে আমন্ত্রণ জানানো হয়নি এই ঘাটাল বিধানসভায় বিধায়ক হিসাবে। অথচ পাশাপাশি যে সমস্ত বিধানসভা আছে, চন্দ্রখানা, দাসপুর, সেখানের বিধায়ক বিধায়িকা ওনারা আমন্ত্রণ পাচ্ছে। বিজেপির প্রতিনিধিকে না ডেকে থাকেন, বিজেপির প্রতিনিধি তার উত্তর দিবেন? আমরা বলতে পারি গণতান্ত্রিক রীতিনীতি মেনে এটা ঠিক নয়, সৌজন্য নয়। আমরা যে রাজনৈতিক দলে যখন মিটিং মিছিল করি তখন প্রশাসন থেকে বলা হয় যে করা যাবে না, কোভিড বিধি আছে। মানুষ রাস্তাঘাটে বেরালে প্রশাসন তাকে ধরপাকড় করছে, মাস্ক পরেনি বলে তার ফাইন হচ্ছে। এই সময় সংক্রমণ যখন হাই তখন মেলা করার কী যৌক্তিকতা আছে? মেলা কমিটি আছে, মেলা কমিটি যাদেরকে ভেবেছেন তাদেরকে আমন্ত্রিত করেছেন। এবার কেউ যদি যেচে বলেন আমাকে আমন্ত্রিত করা হয়নি, এটা ঠিক না, এটা মেলা কমিটির নিজস্বতা। আর আরেকটা দিন পাতা রাখতে হবে, তিনি হচ্ছে সেলিব্রিটি, তিনি মেলা উদ্বোধন করতেছেন, মেলা কমিটি তাকে আহ্বান জানিয়েছে। আমন্ত্রণ মঞ্চে দাঁড়িয়ে কে কি বক্তব্য রাখবেন সেটা তো একদম তার নিজস্ব ব্যাপার। চোখ রাখবো পরের খবরের দিকে। রাতে বেআইনি বালি বিক্রির রমরম কারবার চলছে, 6 নম্বর জাতীয় সড়কের ধারে, বাইপাসের ধারে কিন্তু এই অসাধু ব্যবসা চলছে এমনটাই খবর পাওয়া যাচ্ছে। রাত বাড়লেই উলুবেরিয়ার মনসতলা জেলেপাড়া সহ আশপাশের এলাকায় সার দিয়ে দাঁড়িয়ে পড়ে একের পর এক বালি গাড়ি। ঠিক কী কী অভিযোগ উঠে আসছে এবং এর পরিপ্রেক্ষিতে পুলিশের তরফ থেকেই বা কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, আমাদের প্রতিনিধি সুভাষিস আমাদেরকে জানাবে। সুভাষিস, রাত বালি অর্থাৎ রাতের পর থেকেই এই 6 নম্বর জাতীয় সড়ক উলুবেরিয়ার কাছে বাইপাস যে রাস্তা রয়েছে সেই বাইপাস রাস্তার ধারে ধারে রাস্তায় বাড়লেই বালির গাড়ি, ওভারলোডিং বালির গাড়ি, মূলত যেগুলো মেদিনীপুরের দিক থেকে ওভারলোডিং হয়ে গাড়ি আসে বালি নিয়ে, সেই গাড়িগুলি এসে এখানে বেশ কিছু গাড়ি দাঁড়িয়ে পড়ে এবং রাতের অন্ধকারে সেই গাড়ি থেকে কাটাই হয় বালি এবং সেই বালি কাটাইয়ের সময় একটি মাপ আছে যেখানে কাঠের পাটাতন দিয়ে মাপ করে সেই বালি কাটাই করে নামানো হয়। কিছু অসাধু ব্যবসায়ী সেই বালিগুলি কিনে এবং চড়া দামে বিক্রি করে, সমস্তটাই কিন্তু হয় রাতের অন্ধকারে এবং যা কিন্তু ভোর হওয়ার সাথে সাথে সেই বালি কিন্তু তুলে নেওয়া হয় এবং তারপরে সবচেয়ে বড় কথা তারপরেও যখন কিছু বালি পাথর এই রাস্তাতে পড়ে থাকে, বাইপাসের স্থানীয় বাসিন্দারা যারা যাতায়াত করেন, গাড়ি চালক গাড়ি নিয়ে যাতায়াত করেন, তারা বিভিন্নভাবে দুর্ঘটনায় পড়ে। বারবার জানানো সত্ত্বেও স্থানীয় বাসিন্দাদের যেটা অভিযোগ, বারবার জানানো সত্ত্বেও কিন্তু কোনো রকম কোনো সুরাহা হয়নি। তবে এই ঘটনার পর এবং বারবার এই ধরনের ঘটনার পর কিন্তু আমাদের নজরে আছে এবং যেটা আমরা প্রশাসনের সঙ্গে কথা বলি এবং প্রশাসন যেটা জানিয়েছেন যে এই মুহূর্তে কিন্তু তারা দেখে নিচ্ছে ব্যাপারটা এবং এই ধরনের ঘটনা কিন্তু 6 নম্বর জাতীয় সড়কের ধারে রাত্রি বাড়লেই কিন্তু ঘটে চলেছে উলুবেরিয়ার মনসাতলা থেকে জেলেপাড়ায় বাইপাসের রাস্তায়। শুক্লা, ধন্যবাদ। ৬ চাকা গাড়ি 19 টন মাল নিয়ে আসছে, এক্সট্রা মালটা কেটে এখান থেকে বিক্রি করছে বেআইনি ভাবে এবং ওরা বলছে আমরা করব, আমরা থানাওয়ালাদের পয়সা দিই, এখানে লোকাল লোকদের টাকা দিই, আমরা করে যাব। এটা ওদের ধারণা, ওটা লোকাল লোক করছে, লোকাল লোক কেউ করছে না, এটা ওরা জোরজবরদস্তি করে এইসব করছে। রাস্তাঘাটে যেসব বালি পড়ে আছে তাতে করে মোটরসাইকেল সাইকেল স্কিড করে পড়ে যাওয়ার সম্ভাবনাটা সব থেকে বেশি হচ্ছে। আমরা সামনে ব্যবসাও করতে পারছি না, এই ধরনের কোনো রকম বিল্ডার্স ব্যবসা বালি ব্যবসাই করতে পারছি না। আমার গাড়ি আমি বালি দিয়ে
এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি ২৪ ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।